Alhamdulillahi Rabbil Alameen, wa salatu wa salamu ala ashrafil anbiya wa sayyidil mursaleen, nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Shammanito hazirin, aske amader tafsir shuru hocche surah Ibrahimer 42 theke 52 porjonto, jekhane surati inshallah shesh hoye jabe. Amra gato soptahe shunechhilam ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ তাআলা উনাকে ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামের মতো সন্তান দান করেছেন এবং তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততি ভবিষ্যৎ বংশধরকে আল্লাহ যারা নামাজ কায়েম করে তাদের অন্তর্ভুক্ত করুন এবং তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করুন সর্বশেষে তিনি সে দোয়া উল্লেখ করেছিলেন যে আল্লাহ আমাকে মাফ করে দিন আমার পিতামাতাকে মাফ করে দিন মুমিন মুসলমানদেরকে মাফ করে দিন যেদিন হিসাব অনুষ্ঠিত হবে হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করে দেওয়া হচ্ছিল মক্কার লোকদেরকে যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি তারই বংশধর কিন্তু তারা দিনের দুশমনী করছে এত কিছু শোনার পরেও তাদের অনেকেরই সম্বিত ফিরে আসেনি তারা দুশমনী অব্যাহত রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট হচ্ছে দাওয়াতি কাজ করতে আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দিচ্ছেন এবং শুধু ওনার জন্য নয় পরবর্তী পর্যায়ে উম্মত এই পরিস্থিতি বহু জায়গায় ফেস করবে তাদের জন্য আল্লাহ তাআলা সান্ত্বনার কথা রেখেছেন তাদেরকে আল্লাহ তাআলা নসিহা করেছেন তাদের কি করণীয় আছে এরকম পরিস্থিতি হবে পৃথিবীর মধ্যে আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে তো দুশমনদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون যারা জালিম তাদের ব্যাপারে হে নবী আপনি কখনো যেন মনে না করেন যে আল্লাহ তাআলার বদলে তাদের ব্যাপারে তেমন কোনো খবর নাই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে গাফিল হয়ে আছেন গাফিল কথাটা তো নেগেটিভ আরে তুমি এত গাফিল হয়ে গেলা কেমনে তো আল্লাহ তাআলা বলছেন যে আপনারা আল্লাহকে এত গাফিল মনে করেন না তো আল্লাহর জন্য গাফিল কথাটা আপনাদের কাছে শুনতে খারাপ লাগে তো গাফেল শব্দের অর্থটা আসলে কি মানে যার খবর নাই কি হচ্ছে না হচ্ছে খবর নাই তো এই ধরনের লোকে আমরা গাফেল বলি তো এত জানাও নাই হয়তোবা কি কোথায় কি ঘটছে না জানলে তো আমি বেখবর আছি তো এই যে বেখবর থাকা যে জানে না দেখে না কি হচ্ছে খবর নাই এরকম লোককেও গাফেল বলা হয় আর নামাজ না পড়ে শুয়ে আছে গাফল হয়ে গেছে এই নেগেটিভ সেন্সেও আমরা বলি কিন্তু আল্লাহ তাআলার সেন্সে এটা নেগেটিভ নয় তিনি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মতে মুসলিমাকে বলছেন তোমরা কেউ মনে করো না জালিমদের বাড়াবাড়ি এত হচ্ছে আর আল্লাহ তাআলা এগুলো কিছু খেয়াল করছেন না সুবহানাল্লাহ জালিমদের বাড়াবাড়ি কেমন হয় দুই রকম জুলুম একটা আল্লাহর শানে বাড়াবাড়ি করে আচ্ছা বান্দার শানে বাড়াবাড়ি করে আল্লাহ আল্লাহর প্রতি জুলুম করে আল্লাহ দিনের প্রতি জুলুম করে আসলে আল্লাহ তো কোনোদিন মজলুম নন কিন্তু মানুষ আল্লাহর শানে যে অন্যায় কাজকর্ম করে এই করতে গিয়ে সে নিজে জালিম হয়ে যায় আল্লাহর ইবাদত করে না আল্লাহর প্রতি ঈমান আনে না শুধু তাই না আল্লাহর দিনের দুশমনী করে কোথায় দিন আসে সেটাকে কিভাবে ডুবিয়ে দেবে এই সারা দুনিয়ায় তো দেখা যাচ্ছে মানে আল্লাহর দুশ্মনী চলছে মনে হয় যেন মুসলিম দেশে অমুসলিম দেশে তো অমুসলিম দেশে দুশ্মনী হলে তো বোঝা গেল যে কেন তারা করে কিন্তু মুসলিম দেশে কেন দুশ্মনী হয় সুবহানাল্লাহ যারা এই দিনের দুশ্মনী করে মুসলিম দেশে তারাও নিজেদেরকে কি মনে করে মুসলিম মনে করে এ কেমন কথা তুমি যদি মুসলিম হও তো আল্লাহর দিনের কাজ বাড়লে তোমার কষ্ট হয় কেন তাহলে তুমি নিশ্চয়ই আল্লাহর দুশ্মন মক্কার কাফেরগণ যেভাবে দুশ্মনী করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামকে তারা বরদাস্ত করতে পারেনি আজকের জামানায় আমরা দেখি শুধু দিনের কারণে চায়নার চীনের মুসলিম উইগুর মুসলিমদেরকে কত লক্ষ মুসলিমকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে আনি ঢুকিয়েছে তারা যেন কোরআনকে ভুলে যায় ইসলামকে ভুলে যায় এবং তাদের বাড়িতে বাড়িতে কোনো জায়গায় কোরআন পাওয়া গেলে তাদেরকে অ্যারেস্ট করা হয় মাটির নিচে কোরআন লুকিয়ে রেখেছে লুকাই লুকিয়ে মাঝে মাঝে চুরি করে পড়ে এইটা ধরা পড়ে গেছে তারপরে রেহাই নাই এত দুশ্মনী সুবহানাল্লাহ
তো এই যে দুশ্মনীগুলো হয় এগুলো কি আল্লাহ তাআলা দেখেন না? অবশ্যই দেখেন, তিনি সব কিছু ইন্নাহু আলা কুল্লি শাইইর রাকিব, তিনি সব কিছুর উপরে পর্যবেক্ষণ করেন, এইভাবে দেখছেন, কোনো জিনিস তার দৃষ্টির বাইরে নেই। তো তাহলে দেখলে আল্লাহ তাআলা অ্যাকশন নেন না কেন, শাস্তি দেন না কেন? এটা তো আমাদের মনে প্রশ্ন খালি ঘুর ঘুর করে, এত দেরি করেন কেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। অনেক সময় আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন তার মৃত্যু পর্যন্ত, এর আগ পর্যন্ত আল্লাহ তাকে ধরেন না, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ ধরে ফেলেন, তখন থেকেই আল্লাহর পাকড়ার মধ্যে সে চলে আসে এবং সেদিন আখেরাতে তার যে কী অবস্থা হবে, হে নবী আপনি শুনেন, আল্লাহ ইউআখিরুহুম তাদেরকে সময় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, ওই দিন আল্লাহ তাদেরকে পাকড়া করে ধরবেন, দেখেন আল্লাহ তাআলা সুযোগ দিয়ে যে তারা ইসলাহ করে কি না, তওবা করে কি না, আল্লাহর দিনের দিকে আসে কি না, আল্লাহ সময় দিচ্ছেন, ঢিলা করে দিচ্ছেন। ওই দিন আল্লাহ যদি তারা এভাবে হেদায়েত না নিয়ে আসে, তওবা না করে আসে, তাহলে ধরে ফেলবেন ওই দিন, যেদিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চোখগুলো একদম এরকম করে খোলা হয়ে থাকবে, চোখগুলো আর পাতা নড়াবে না, চোখের পাতা নড়বে না যেদিন, সেদিনের জন্য আল্লাহ তাদেরকে ডিলে করে দিচ্ছেন। চোখের পাতা নড়ে না কোন সময়, প্রচণ্ড বিপদের দিকে ধাই আসছে আমার দিকে কিছু, এরকম করে মানুষ তাকিয়ে থাকে, চোখ দুটো পাতা কি বন্ধ হয়? বন্ধ হয় না। এরকম করে মানুষ যখন প্রচণ্ড কিছু ফেস করে তখন তার চোখটা এরকম করে থাকে, চোখ মনে হয় আর বন্ধ হচ্ছে না, ভয়ের কারণে চোখ উল্টে গেছে। অনেক সময় দেখি আমরা কোনো সময় ভয় চোখ উল্টে যায়, এরকম হয় না? এই চোখ উল্টে যাওয়ার তো অবস্থা হবে, যে কি ভয়ানক পরিস্থিতি তার সামনে আসছে, দুনিয়ার এত মজা তার লাগছে, হায় হায় দুনিয়া তার হাতের মুঠোয় এসে গেছে, সর্বে সর্বা তার হুকুমে সবকিছু মনে হয় হয়ে যায়, তার ইশারায় কারো জীবন থাকতে পারে, কার ইশারায় তার ইশারায় কারো জীবন চলেও যায়, এত পাওয়ার তার হাতে আছে, কিন্তু এই লোকের কি অবস্থা হবে কিয়ামতের দিন? এই ভয়ানক বিপদ দেখে সে যে কি বিপদে আসে, তার চোখ দুটো বন্ধ করতে পারবে না। আরো বলছেন আল্লাহ তাআলা সেই ভয়ানক দৃশ্যের কথা হাশরের ময়দানে, মুহতাঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, মুহতাঈন তাদের, তারা খুব মুসরঈন, খুব দ্রুত, তাদের যে কি তাড়াহুড়া করতে দেখা যাবে, যে কিভাবে বাঁচতে পারি বিপদ থেকে, কি করবে না করবে, যখন মানুষের ভিতরে প্রচণ্ড বিপদ আসে তখন সে চিন্তা করে কুইক কোনো ডিসিশন নিতে, যে কোন দিকে দৌড় দিবে, কি করবে না করবে, তাই না? সে আস্তে ধীরে চিন্তা করে নাকি বসে বসে, কোথায় পালাবে, কি করবে, কোন বুদ্ধি করবে, তার ভিতরে এরকম একটা টেনশন কাজ করছে, এর অর্থ হচ্ছে মুহতাঈন, খুব তাড়াহুড়া করতে চাইবে, কিন্তু তাড়াহুড়া করে কোনো দিকে তো আবার রাস্তা খুঁজে পাবে, পালানোর কোনো পথ আছে? ইয়া আল্লাহ, কি যে কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। মুকনিঈন, উপর দিকে উঠাবে এইভাবে, আবার উপরের দিকে উঠাই দেখবে কি হচ্ছে, আল্লাহর হুকুম তো উপরের দিক থেকে আসে, আল্লাহর কাছ থেকে কি আজাব নাজিল হচ্ছে, না কোনো মাফ পাওয়ার কোনো ব্যবস্থা আছে, মাঝে মধ্যে উপরের দিকে তাকাবে, জমিনের দিকে তাকাবে না। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, আর তাদের এই যে দৃষ্টি, এই দৃষ্টিটা আর নিচে নামবে না, নিজের দিকেও তাকাবে না, ওই যে দৃষ্টি আছে এই দৃষ্টিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, বলে বাংলায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কি আসছে আমার সামনে, আমি কি করব আজকে, কোনো দিশা খুঁজে পাচ্ছি না, এরকম কঠিন এক পরিস্থিতি তার সামনে আসছে। এ হলো চোখের অবস্থা, চোখগুলোর বর্ণনা আল্লাহ তাআলা দিলেন, কি ভয়ানক পরিস্থিতিতে মানুষের চোখগুলো কেমন করে, আর তাদের দিলের খবর কি হবে, প্রাণের কি অবস্থা হবে। ওয়াফ ইদাতুহুম হাওয়া, আর তাদের অন্তরটা হয়ে যাবে শূন্য, শুধু বাতাস, মানে হেদনা, মানুষে বলে যে আমার দিলটা একদম খালি হয়ে গেছে, বুক ধড়ফড় করছে, আমার অন্তরে এক মহাশূন্যতা বিরাজ করছে, বলে না মানুষ, এটা এই শূন্যতা পূরণের কোনো ব্যবস্থা নাই,
ও আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তরগুলো হয়ে যাবে শূন্য, এক মহাশূন্য, সেখানে মহাশূন্যতা বিরাজমান থাকবে। এর তারা যে কি করবে, কি টেনশনে তারা থাকবে, কোনো গতি খুঁজে পাবে না। জালিমদের এইরকম গতি খুঁজে পাবে না, এত বিপদে তারা পড়বে। কাজেই আমরা আল্লাহর প্রতি যেন, আল্লাহ দিনের প্রতি কোনো জুলুম যেন না করি, আর মানুষের প্রতিও মানুষ যেন কোনো জুলুম না করে। এই জালিমুনের মধ্যে দনুটা আছে, আল্লাহর প্রতি জুলুম করলেও বান্দার প্রতি জুলুম করলেও খবরদার, জুলুম থেকে সাবধান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আজ-জুলম, খবরদার জুলুম থেকে সাবধান। আজ-জুলম যুলুমাতু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এই জুলুম তোমার জন্য অন্ধকার নিয়ে আসবে, অন্ধকারে পরে অন্ধকার। وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ, হে নবী, মানুষকে সাবধান করেন, তাদেরকে সাংঘাতিক ভয়ানক খবর শুনান, যেদিন আজাব তাদের প্রতি চলে আসবে। কারো কারো মৃত্যুর সময় আজাব শুরু হয়ে যাবে, সাকরাতুল মউত, জালিমদের জন্য, কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, এবং তারা অনেক গুনাহগার তাদের জন্য। আবার হাশরের ময়দানে, আবার কবরে যখন যাবে তখনও তাদের জন্য দুঃসংবাদ আছে, আবার যখন পুনরুত্থান করা হবে হাশরের ময়দানে সেদিনেও দুঃসংবাদ আছে। সাবধান করেন, যেদিন তাদের প্রতি আজাব চলে আসবে, বিশেষ করে হাশরের ময়দানে যখন তাদেরকে পাকড়াও করা হবে হিসাবের জন্য। فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب, তখন যারা জুলুম করেছে, চাই আল্লাহর প্রতি জুলুম করুক আর বান্দার প্রতি জুলুম করুক, এই জালিমগণ বলবে যে, হে রব আমাদের, হে আমাদের প্রভু, আমাদেরকে একটুখানি সময় দিন। এটা মৃত্যুর সময় বলবে, কাবলা আইয়াতি আহাদাকুমুল মউত, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে ইমানদারগণ, তোমরা কি করো, বেশি করে দান খায়রাত করো, আল্লাহকে ভয় করো, তোমাদের মউত আসার আগে, যখন মউত তোমরা দেখবে তখন বলবে, ইলা আজালিন করিব, আমাকে একটু ঢিলা করে দিতেন, যদি একটু একটু সময় দিতেন, নির্দিষ্ট একটু সময় পর্যন্ত, বেশি লম্বা হায়াত চাই না, অল্প একটু চাই খালি, তো একটু হায়াত আপনি দিলে, এই মুহূর্তে ছেড়ে দিলে, আমাকে মউতটা এখন কার্যকরী না করে একটু ডিলে করলে, একটু সময় দিলে আমাকে, আমি কি করবো, আস-সাদাক, আমি একটু বেশি করে সাদকা করে আসবো। কেন এত টাকা পয়সা জমা করে রেখে এসেছি, এতগুলো বাড়ি করেছি, এত প্লট কিনেছি, এত ফ্ল্যাট কিনেছি, এতগুলো বিজনেসে, পরে বিজনেসের বিশাল নেটওয়ার্ক শুরু করে দিয়েছি, এগুলো সব বেকার হয়ে যাচ্ছে এখন, আমি দেখতে পাচ্ছি এগুলো আমার কোনো কাজে লাগবে না, আমি কিছু ওখান থেকে এনে জলদি করে কিছু আল্লাহ দান খয়রাত করে দেই, এই দরখাস্ত দিবে। ওয়াকুম মিনাস সালেহিন, দুই নম্বর দরখাস্ত, যে একটু নেককর্ম করে আসি, আমি একেবারেই ঠকে গেছি, আমি দুনিয়ার ধোকায় পড়ে গিয়েছি, এরকম আফসোস আমরা কে কে করবো না, আল্লাহই ভালো জানেন। আমাদের নিজেদের কথা চিন্তা করি, যে কি পরিমাণ হায়াতকে কাজে লাগিয়েছি নেক আমল নিয়ে, যে ওই দিন আমার আফসোস করা লাগবে না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এই মৃত্যুর সময় এটা, আবার এর সময় হাশরের ময়দানে একই অবস্থা হবে, সে যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তারা বলবে, অন্য আয়াতে এসেছে, ওলাউ তারা ইদ উকিফু আলা আন-নারি ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আপনি যদি দেখতেন হে নবী, যখন তাদেরকে জাহান্নামের সামনে এনে দাঁড় করানো হবে, ফেলে দেওয়ার জন্য এনে নেওয়া আসা হয়েছে, হায় হায় তারা আফসোস করে বলবে, হায় আমাদের আফসোস, আমাদেরকে যদি একটুখানি আবার দুনিয়াতে ফেরত দেওয়া হতো, পাঠানো হতো, তাহলে আমরা কোনোদিন আর দিনকে মানতে অস্বীকার করতাম না, আল্লাহর রবকে, আল্লাহর আয়াতগুলোকে মানতে আমরা আর কেউ ইতস্ততা করতাম না। তো এই আয়াতে, এই সূরাতে এখন বলছে তারা, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আমাদের প্রভু, আমাদেরকে একটুখানি দিয়ে দিন, পিছিয়ে দিন, হ্যাঁ পাঠিয়ে দিন, একটু অল্প সময়ের জন্য দুনিয়াতে আবার পাঠিয়ে দিন, আপনার নবীকে আবার পাঠান, আমাদেরকে আবার দাওয়া দিতে বলেন, নজেব দাওয়াতাক,
আপনার দাওয়াত আসলেই আমরা আর একটুও দেরি করব না, একদম সঙ্গে সঙ্গে কবুল করে ফেলবো। আল্লাহ কি যে দরখাস্ত দেওয়া শুরু করে দেবে, ওয়ানাত্তাবিউর রাসূল, নবী রাসূলদের একদম হুবহু অনুসরণ করব, সব কথা মানব, আর কোন রকমের আপত্তি আমাদের পক্ষ থেকে থাকবে না, আল্লাহ একটু পাঠান না আমাদেরকে। তখন আল্লাহ তাআলা কি বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি আগে কসম করে বলনি যে আমাদেরকে এই অবস্থা থেকে আর কোনোদিন নড়তে হবে না, আমরা যে মহাসুখে শান্তিতে আছি এভাবেই থাকবো, তোমাদের কে আবার মৃত্যুর পরে হিসাব দেওয়ার জন্য নিয়ে আসা হবে না, এই সমস্ত কথা বিশ্বাস করো না তোমরা, কে আবার আমাদেরকে চিন্তা করবে, আমাদের আমরা মরে গেলে মাটি আমাদের লাশকে খেয়ে ফেলবে, শুধু গোস্ত খাবে না মাটি, হাড্ডিও খেয়ে ফেলবে, ওয়াহিয়ার আমিন, হাড্ডিগুলো পাউডার হয়ে যাবে, আমাদেরকে আবার কে উঠাবে, তোমরা কসম করে বলেছ নো আমাদের কোনো আখিরাত বলতে কিছু নেই, এরকম করে তোমরা বলেছিলে, তোমাদের ক্ষমতা কখনো শেষ হবে না, সব তোমাদের হাতে এসে গেছে, এরকম মনে করেছিলে। وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ, আর তোমরা বসবাস করেছিলে ওই সমস্ত বাড়িঘরে যারা তোমাদের আগেই বসবাস করেছিল, এই পৃথিবীর মধ্যে আমরা ওয়ারিশ হয়েছি আমাদের পূর্ববর্তী বংশধরদের, তারা তার পূর্ববর্তী বংশধরদের, যারা অনেকেই ওই সমস্ত বাড়িঘরে ছিল, যে সমস্ত বাড়িঘরে বা তাদের জায়গা জমিতে আমরা এখন এসে গেছি, তারা এখানে বসবাস করে চলে গেছে, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক রাখার চেষ্টা করেনি। এর আগে যারা কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরআউন, তারা যে এই সমস্ত বিশাল বিশাল শহর নগর বন্দর, তাদের সভ্যতা, তাদের দালান কোঠা, রাজপ্রাসাদ রেখে চলে গেছে, পরবর্তী পর্যায়ে অনেক লোকেরা সেই সমস্ত জায়গায় এখন বসবাস করে। তো এই যে তোমরা বসবাস করে দেখলে, আগের লোকগুলো গেল কই, তাদের কি হালত আছে, তারা কোন অবস্থায় আখেরাতে আল্লাহর সঙ্গে মিট করবে, এগুলো দেখার পরেও তোমাদের যখন কোনো সংশোধন করার চিন্তা হয়নি, তাদের পরে এসে তোমরাও সেম লাইনেই আল্লাহর বিরুদ্ধে দুশ্মনী শুরু করে গিয়েছ, অব্যাহত রেখেছ। তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আমি তাদের সঙ্গে কি আচরণ করেছি, কেমন কেমন শাস্তি দিয়েছি। ফেরাউনের শাস্তির কথা কি পৃথিবীর মানুষ জানে না? অবশ্যই জানে। এই সমস্ত শহর নগরগুলো যেগুলো ভূমিকম্পে পম্পেই নগরী ইতালিতে ধ্বংস হয়ে গেল, কত মানুষ নিয়ে বিরাট সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছে, মাটির নিচে চাপা পড়ে গেছে, এই সমস্ত শহরে মানুষ গিয়েছে কোথায়, মাটি চাপা পড়ে কোথায় গেলো, তোমরা দেখলে না এগুলো আল্লাহর আজাব কীভাবে শেষ করে দেয়, ভূমিকম্প আসলে, সাইক্লোন আসলে, ইন্দোনেশিয়া যে সুনামি আসলো রিসেন্টলি, বেশ লোক মারা গেছে, কিন্তু প্রচুর লোক মারা গিয়েছে। একটা ভিডিও ক্লিপ দেখছিলাম যে সুবহানাল্লাহ, যখন প্রচণ্ড জোরে সুনামি আসছে তখন লোকেরা বাড়িঘর থেকে বের হয়ে সমুদ্রের তীরে একটু উঁচু জায়গায় দাঁড়ালো যে কোনো দিক থেকে ওখানে রেহাই পাওয়া যায় কিনা, অথবা কোনো জাহাজ টাহাজ আসলে সেখানে জাম্প করে উঠবে, আর দেখতে পেলাম নারী পুরুষ ছোট বাচ্চারা দাঁড়িয়ে আসার, এইরকম করে ঢেউ যে আসলো তারপর কোথায় ভাসিয়ে নিয়ে এগুলো নিমেষের মধ্যে। এইভাবে পৃথিবীতে প্রত্যেক বছরই আমরা দেখি কোনো কোনো জায়গায় প্রাকৃতিক বিপদ দুর্যোগ দিয়ে আল্লাহ তাআলা এক জায়গায় দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা লেসন দেন যে আল্লাহর দিকে আসো। তোমরা দেখেছো এগুলো সব, অথবা ইয়ান আল্লাহুম কাইফা ফাআলনা বিহিম, তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আমি যারা অপরাধী জাতিগুলো তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছি গজব নাজিল করে করে। ওয়াদরাবনা লাকুমুল আমসাল, যারা নিজেরা দেখোনি সেটা তোমাদেরকে আমি এই কোরআনের মধ্যে অনেক এক্সাম্পল পেশ করেছি, কত জাতির এক্সাম্পল দিয়েছেন না, কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরআউন, কারুন, হামান, অনেক এক্সাম্পল আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলো থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা নেব এই আশা করি তো আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াকাদ মাকারু মাকরাহুম ইনদাল্লাহি মাকরুহুম, আর তারা যে কি ধরনের ষড়যন্ত্র করেছে, প্লট করেছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী কোন কোন কায়দায় করবে, এত দুশ্মনী, কোনো জায়গায় যদি দেখা যায় যে ইসলামের একটু ভালো কাজ হচ্ছে, কোনো জায়গায় লোকেরা ইসলামের দিকে ভালো করে আসছে,
স্থানীয় বলেন আর আন্তর্জাতিক চক্র বলেন, তাদের তখন কি শুরু হয়ে যায়, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় যে এখানে ইসলামের কাজ ভালো হচ্ছে, এটা থামা, তোমাদের মাকর, তোমাদের ষড়যন্ত্র এগুলা তোমরা খুব করেছিলে, তারা অনেক ষড়যন্ত্র করেছিল। ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, আর তাদের ষড়যন্ত্রগুলো আল্লাহর কাছে একদম ধরা ছিল। এইভাবে আল্লাহ জানতে পারছেন অবশ্যই সূক্ষ্মভাবে কোথায় কি তারা করছে। কিছু কিছু জিনিস মিডিয়ায় আসে, কিছু কিছু জিনিস তো আসে না, গোপনে হয় সব। মুসলমানদেরকে কোথায় কীভাবে নিঃশেষ করতে হবে, ইসলামকে কীভাবে 12টা বাজানো যাবে, এগুলো কোথায় কোথায় মিটিং হয়, আন্তর্জাতিকভাবে হয় না দেশীয়ভাবে হয়, কোন জায়গায় হয়, সারা দুনিয়ার সব খবর কি আল্লাহ রাখেন? ইনদাল্লাহি মাকরুহুম, আল্লাহর কাছে সবার এই সমস্ত ষড়যন্ত্রের খবর আছে, একদম ভেরি ক্লিয়ার, তিনি দেখছেন এভরি মুহূর্তে, প্রতিটি মুহূর্তে। আর কোন কোন ষড়যন্ত্র আছে ছোটখাটো, কোন কোন ষড়যন্ত্র আছে বিরাট, এত গভীর ষড়যন্ত্র। তো তাদের বেশি গভীর ষড়যন্ত্র হলে সেটাকে কি আল্লাহ মোকাবিলা করতে পারবেন? ও তো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, তাদের যদি ষড়যন্ত্র এমন হয় যে এক পাহাড়কে, হিমালয় পাহাড়কে ওই জায়গায় রাখবে না, ওখান থেকে আউট করে আরেক জায়গায় নিয়ে যাবে। এটা দুইটা তাফসির, একটা হলো এত কঠিন ষড়যন্ত্র যে এক পাহাড়কে আরেক থেকে সরাই ফেলবে, এরকম এত শক্তিশালী ষড়যন্ত্র করলেও সেটাও আল্লাহ তাআলা ডিল করতে পারবেন, থামাই দিতে পারবেন। ষড়যন্ত্রকারী যে সমস্ত অপ ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে পারবেন, এটা একটা। আরেকটা হলো তাফসির যে তারা যদি চায় কোনো পাহাড়কে সরাইয়ে দিতে, তারা কি পারবে? যে ধাক্কা দিয়ে একখানে এখান থেকে সরাই দেয় পারবে না, কিছু খুঁড়ি খাড়াই কিছু জিনিস হয়তো কেটে কুটে কিছু কমাইতে পারে, কিন্তু গোটা পাহাড়কে সরিয়ে নিয়ে যাবে ধাক্কা দিয়ে, এইটা তারা পারবে না। তার মানে আল্লাহ তারা এই দিনকে এইভাবে করে সরিয়ে দিতে পারবে না, তারা চাইলেই যেভাবে পাহাড়কে সরিয়ে দিতে পারে না, আল্লাহর দিনকেও সরাতে পারবে না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কুফরি শক্তি চায় কি একদম ফু দিয়ে আল্লাহর দিনের যে আলোটা আছে, বাতিটা আছে, নিভিয়ে দিবে। আল্লাহর দিনের এই বাতিকে তারা নিভাতে পারে না, পারবে না তারা। আল্লাহ এই বাতিকে জ্বালিয়ে রাখবেন ইনশাআল্লাহ, কেয়ামত পর্যন্ত, কেয়ামতের আগ পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। অনেক মুসলমানের রক্তক্ষয় হবে, অনেককে তারা নিঃশেষ করে দেবে, কিন্তু দিনকে নিভিয়ে আউট করে দেবে ইনশাআল্লাহ না। আর এই দিন অরিজিনাল দিন হিসাবেই থাকবে, কোরআন হাদিসকে তারা একটুও চেঞ্জ করতে পারবে না। আজকে কোন দিন আছে অরিজিনাল দিনের মধ্যে? একটাও নাই। কিন্তু ইসলাম হয়তো আমাদের আমলের মধ্যে অনেক ক্ষেত্রেই কমতি আছে, কিন্তু অরিজিনাল ইসলাম কি কেউ যদি খুঁজে পাওয়ার চেষ্টা করে পাবে না হারিয়ে গেছে? অবশ্যই পাবে। কাজে আল্লাহ মুতিম্মু নূরিহি, এটা তোমরা পারবে না এই ইসলামকে নিভিয়ে দিতে, যেভাবে পাহাড়কে সরিয়ে দিতে পারবে না। তো এখন তারপরেও কথা, তো আল্লাহ তাআলা তো এখনো পানিশমেন্ট দিলেন না, এইটা মনে হয় আবার ঘুরে প্রশ্নটা আসে, তাই না? তো আল্লাহ তাআলা আবার জবাব দিচ্ছেন, আবার জবাব দিচ্ছেন, ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলা, খবরদার আপনি যেন মনে না করেন হে নবী, আল্লাহ যে নবীকে ওয়াদা করেছেন এটাকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন না, এইরকম ধারণা যেন মনে না আসে আপনার। আল্লাহ তাআলা আপনাকে বলছেন জা আল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল বিতাড়িত হয়ে যাবে, বাতিল বিতাড়িত হওয়ার জন্যই সে এসেছে, থাকার জন্য আসেনি, বাতিল বিতাড়িত হবেই। মক্কায় হয়েছে, ফাতে মক্কার পরে কোথায় তাদের বাতিল লুকিয়েছে? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, পরবর্তী পর্যায়ে কমিউনিজম আসতে, হাইরে ইসলামের সবে 12টা বাজিয়ে দিবে সারা দুনিয়াব্যাপী, তার কত প্রভাব এখন কদ্দূর আছে, রাশিয়ার মধ্যে মুখ থুবড়ে পড়ে গেছে,
তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন আদর্শ, বিভিন্ন সময় বিভিন্ন শক্তি ইসলামকে অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু ইসলামকে তারা ক্ষতিগ্রস্ত করতে পারেননি, সেটা আপন জায়গায় আছে, থাকবে, আল্লাহ তাআলা এটাকে এই গ্যারান্টি দিয়েছেন। কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলা দেবেন, যেভাবে মক্কায় দিয়েছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের দায়িত্ব হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা, তবে ওই মুমিনটা হওয়া লাগবে, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে আল্লাহ তাআলা সেই শক্তি দেবেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, তোমাদের হাতকে আল্লাহ উপরে উঠিয়ে দিবেন, তোমাদের শানকে উপরে উঠাই দিবেন, যদি তোমরা সত্যিকার মুমিন হও। মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, শুধু অভিযোগ করে নয় যে আল্লাহ তাআলা কোনো অ্যাকশন কেন নিচ্ছেন না, আমরা কেন আল্লাহর রহমত থেকে দূরে আছি, হিসাব করতে হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদেরকে কোয়ালিফাই করতে হবে। ইন্নাল্লাহা আজিজুন যু ইন্তিকাম, আল্লাহ তাআলা অপরাজিত, তিনি মহাশক্তিশালী এবং তিনি রিভেঞ্জ নিতে, প্রতিশোধ নিতে সক্ষম। আজিজ, যাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না, তিনি মহাশক্তির অধিকারী, এবং তিনি যখন তিনি প্রতিশোধ নেবেন, তার এই প্রতিশোধকে কেউ ঠেকাতে পারবে না। হয়তো আল্লাহ তাআলা অনেক সময় সময় দেন, এক বছরের ভিতরে শেষ করেন না, কোনো সময় 30 বছরও লেগে যায়, আল্লাহর কাছে সে প্রোগ্রাম ঠিক করা আছে, তার একটু আগেও হবে না শাস্তি, তার পরেও হবে না। এরপরে ফাইনালি দুনিয়াতে যদি নাও হয়, মরেই গেল, জুলুম করতে করতে তার শেষ পর্যন্ত যে মৌত হলো, এই মৌত তার থেকে তার শাস্তি শুরু হয়ে গেল, তারপরে আখেরাতে কি হবে, তাকে দাঁড় করানো হবে আল্লাহর সামনে এমন এক জমিনের মধ্যে, সে আখেরাতের জমিনটা কেমন হবে? ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে, আরেক জমিন তৈরি করা হবে, হাসরের ময়দানে কি এই জমিন থাকবে, এই পাহাড় পর্বত নদী নালা এগুলো থাকবে, এগুলো কিচ্ছু থাকবে না, কুল্লু মা আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে কেয়ামতের মধ্যে। তারপরে যখন সিংহায় দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে কি হবে, হাসরের ময়দান আসবে, সেটা আরেক জগৎ, এই পৃথিবীও না, এই আকাশও না, এই সাগরও না, এই চাঁদ সূর্যও না, তখন অন্য এক জগৎ, আরদ গাইরাল আরদি ওয়াসসামাওয়াত, জমিনও আরেকটা, আকাশও আরেকটা, এই আকাশগুলো আর নয়। জমিনের পরিচয় কোন কোন হাদিসে এসেছে বা তাফসিরে এসেছে যে ইয়াউমা তুবাদ্দালুল আরদু গাইরাল আরদি ওয়াসসামাওয়াত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এই আয়াতের অর্থ তাফসির, আমি জিজ্ঞেস করলাম, সবার আগে আমি জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম আইনান নাস ইয়াউমা ইদিন ইয়া রাসূলুল্লাহ, এই যে গাইরাল আরদ, এই জমিন আর থাকবে না, অন্য জমিন, সেটা কোন জমিন, কোথায়, কোথাকার কথা আল্লাহ তাআলা বলছেন? তিনি বললেন আলা সিরাত, সবাইকে পলসিরাতে যেতে হবে, যে সেই পলসিরাত পাড়ি দেওয়া লাগবে, ওইটার কথা আল্লাহ মিন করেছেন। এই হলো একটা অর্থ, একটা তাফসির এসেছে। আরেকটা তাফসির এসেছে সাউবান রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্রীতদাস ছিলেন, মুক্ত করে দিয়েছিলেন, তিনি পরে বললেন যে আমি একদিন ছিলাম আইন্দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাশেই ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, ফাজাআহু হাবরু মিন আহবার ইয়াহুদ, ইহুদিদের একজন পণ্ডিত, তাদের তথাকথিত একজন আলেম এসে ওনার কাছে চলে এসে বলল আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনাকে সালাম। কাজে এইভাবে আমরা তো আল্লাহ নবীকে এইভাবে সালাম দেই না, আমি আর সহ্য করতে পারলাম না, তারপরে আমি তার দিলাম জোরে এক ধাক্কা, সে পড়ে যাওয়ার অবস্থা, فدفعته دفعه كاد يسع منها فقال لما تدفعني, আমাকে বলে তুমি আমাকে ধাক্কা দিলে কেন? قلت الا تقول يا رسول الله, আমরা তো আল্লাহ নবীকে এভাবে অ্যাড্রেস করি না, আল্লাহ তাআলা সম্মানের সাথে অ্যাড্রেস করতে আমাদেরকে বলেছেন, হে আল্লাহ নবী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে বলতে হয়? তুমি ওনার নাম ধরে এভাবে বলছো, তোমার আদব টাদব নাই? আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে আদব করতে,
সে তখন ইহুদি লোকটা বলল ইন্নামা নাদউহু বিসমিহি আল্লাযি সাম্মাহু বিহি আহলু, আমি তো তাকে ওই নামে ডাকলাম যে নামে তার পরিবার তাকে নাম রেখেছিল মুহাম্মদ, আমি তো উল্টাপাল্টা কোনো নাম দেইনি, ওই নামটাই ধরেই তো ডাকছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, দেখলেন, দেখে বললেন, থামালেন সাবানকে, অসুবিধা নাই, ইন্না ইসমি মুহাম্মদ আল্লাযি সাম্মানি বিহি আহলি, অসুবিধা নাই, আমার নাম তো মুহাম্মদ আমার পরিবার রাখছে, ডাকুক না সে, তুমি এটা নিয়ে এত অস্থির হয়ে গেছে কেন, ওনাকে থামিয়ে দিলেন। এখন ইহুদিটা বলল হাইসু আস জিতু আস আলুকা, আমি কি আপনাকে একটু প্রশ্ন করতে পারি যে উদ্দেশ্যে এসেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ান ফাউক শাইয়ান ইন হাদাসতুকা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যদি কিছু তোমাকে বলি এটা কি তোমার কোনো কাজে দেবে, তো লাভ হবে কিছু, মানে তুমি কি কোনো পজিটিভ নিয়াতে আসছো? তখন সে বলল ফাকাল আসমাউ বিউদনি, আমার দুই কান দিয়ে শুনবো, আমি ভিতরে ঢুকাবে কিনা সেটা তাহলে ভালো জানে, কি কায়দা করে উত্তর দিল দেখেন। ওকে ফানাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিউদিন মাআহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে একটা হাতে লাঠির মতো একটা কি ছিল, আমি করে মাটিতে উনি একটু ধাক্কা দিলেন তার উত্তরটার কায়দা শুনে। এরপরে বললেন সাল, তুমি জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাও? তো ইহুদি বলল আই ইয়াকুন আইনা ইয়াকুনুন নাস ইয়াউমা তুবাদদালুল আরদ গাইরাল আরদ তুবাদদালুল আরদ গাইরাল আরদ ওয়াস সামাওয়াত, যেদিন এই জমিন আর থাকবে না, অন্য জমিনে পরিবর্তিত রূপান্তরিত হয়ে যাবে, আর আকাশগুলো আর এই আকাশ থাকবে না, অন্য আকাশে রূপান্তরিত হয়ে যাবে, সেদিন মানুষ কোন হালাতে কোথায় থাকবে, তাহলে সেদিনটা কি হবে? তিনি বললেন হুম ফি যুলমাতে দুনাল জাসাল, যে তারা তখন অন্ধকারে ওই সেরাত যে পুল পাড়ি দিতে হবে ওইখানে গিয়ে তারা থামবে। তারপরে তিনি বললেন যে এই পুল পাড়ি দেওয়ার জন্য কাদেরকে প্রথমে, ফামান আউয়াল উন্নাসে ইজাজাতান, কারা প্রথম এই পুল পাড়ি দেওয়ার জন্য পারমিশন পাবে, নিরাপদে পাড়ি দিয়ে পার হয়ে যাবে? ফাকালা ফুকারাউল মুহাজিরিন, যে মুহাজির যারা নিজেদের সমস্ত সম্পদ রেখে আল্লাহর দিনের জন্য মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গিয়েছেন সব ফেলে দিয়ে, তাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এলাও করবেন। ফাকালা ইয়াহুদি ফামা তুহফাতুহুম হিনা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে ঢুকলে তাদেরকে কোন মেহমানদারি দিয়ে, কোন খাবার দিয়ে সর্বপ্রথম মেহমানদারি করা হবে? কলা জিয়াদাতু কাবেদিন নুন, এই যে মাছের কলিজার ছোট্ট অংশটা, কলিজার বড় অংশ আছে তার পাশে ছোট্ট আরেকটু অংশ আছে, ওইটা বোধহয় বেশি ভ্যালুয়েবল, ওটার প্রোটিন ভালো, ওই ছোট মাছের বড় কলিজার পাশে ছোটটা দিয়ে আল্লাহ তাআলা প্রথমে আমাদেরই স্টার্টার দেবেন। আল্লাহ আমার জুকনা, আল্লাহ আমার জুকনা, আল্লাহ জান আমিন বাদিকাল লাযিনা ইয়াসআদুনা বি আদখুল ফিল জান্নাহ বিগাইরি হিসাব। তো এই মেহমানদারি প্রথমে হবে। তো তারপরে তিন নম্বর প্রশ্ন করলো ফামা গাদাউহুম ফি আসারিহা, তো স্টার্টারের পরে কোন খাবার সাপ্লাই করা হবে, মেইন ডিশ কোনটা আসবে? কলা ইউনহারু লাহুম সাউরুল জান্নাহ আল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা, সুবহানাল্লাহ, জান্নাতের এই সুন্দর ঘাসগুলোর মধ্যে চড়িয়েছে এই রকম খুব মার্কা মারা যে বলদগুলো আছে, ষাঁড়গুলো আছে, এগুলাকে জবাই করা হবে, তাদেরকে মেহমানদারি প্রধান মিল হিসাবে এগুলোর গোস্ত সাপ্লাই দেওয়া হবে, এগুলো গোস্ত দিয়ে মেহমানদারি করা হবে। তারপরে প্রশ্ন করলো ফামা শারাবুহুম আলাইহি, এবার পানীয় কি দেওয়া হবে, ড্রিঙ্ক কোনটা দেওয়া হবে? কলা মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা, সালসাবিল নামে যে কি সুন্দর ঝর্ণা ধারা আছে সেখানকার ফ্রেশ ওয়াটার তাদেরকে সাপ্লাই দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যতক্ষণ পানি আছে সবচেয়ে ভালো পানি কোনটা? এক তো জমজম তো হলো যে একটা রেয়ার জিনিস, তো সেটার সঙ্গে তো সব জায়গায় নাই, ওইটা বাদ দিলে আর দুনিয়ার যত রকমের পানি আছে সবচেয়ে ফ্রেশ পানি কোথেকে আসে?
মেবি বৃষ্টির পানি গুড, কিন্তু বৃষ্টির পানি মাঝে মাঝে আকাশের ধুলিময় থাকে, ধুলা লেগে যেতে পারে। ঝর্নার পানি, ঝর্নার পানি যদি আপনি দেখেন, সুবহানাল্লাহ, আমি বজনিয়া গিয়েছিলাম, ইয়া আল্লাহ, এমন দৃশ্য আমি জীবনে দেখিনি। পাহাড়ের নিচের থেকে এত বড় বিশাল মানে ঝর্ণা ধারা যে একটা ছোটখাটো নদী হয়ে গেছে, এরকম সাদা, এত স্বচ্ছ, এত সাদা, বরফগুলো যখন পড়ে এই মনে হয় তার চেয়েও বেশি সাদা। তো এগুলো সবচেয়ে স্বচ্ছ পানি। তো আল্লাহ তাআলা তাদেরকে এই এই যে আইন থেকে পানি দিবেন, ঝর্ণার পানি দিবেন ফ্রেশ। নদী নালার পানি তো কিছুটা পুরনো হয়ে যায়, এটা ফ্রেশ ওয়াটার আসছে ঝর্ণা থেকে, এটা দিয়ে পানীয় দেবেন। এখন সেই লোকটা ইহুদি এই উত্তর শুনে বলল, সদাক্তা, ঠিকই বলেছেন, ঠিক বলেছেন। আলা ওয়াজিতু আসআলুকা আন শাইইন লা ইয়ালামুহু আহাদ মিন আহলিল আরদ ইল্লা নাবিয়্যুন আও রাজুলুন আও রাজুলানি। এখন বলে যে এগুলোতে এমনি কিছু প্রশ্ন করলাম, আসলে আরেকটা প্রশ্নের জন্য আসছিলাম, যেটার উত্তর কেউ জানে না জমিনের মধ্যে, একজন নবী অথবা একজন মানুষ অথবা ম্যাক্সিমাম দুইজন মানুষ জানে শুধু তার উত্তর। সেটা কি? কাল আইয়ান ফাউকা ইন হাদ্দাসতুকা, তিনি বললেন আমি যদি এইটারও উত্তর দেই তাহলে কি এটা তোমার কোনো কাজে আসবে, কোনো কাজে লাগবে, তার মানে তুমি কি ইমান আনবা? এইটার উত্তর সে কি দিল? কাল আসমাউ বিউদুনি, আমার দুই কান দিয়ে শুনবো। এখন বলে কলে যে একটু আসআলুক আনিল ওয়ালাদ, এই যে বাচ্চা আসে মায়ের পেট থেকে তার সম্পর্কে একটা প্রশ্ন আছে, যে বাচ্চা কার প্রভাবে ছেলে হয় কেমনি, মেয়ে হয় কেমনি, কোন টেকনোলজির কারণে, কোন প্রক্রিয়ার কারণে পেট থেকে ছেলে হয়ে আসে আর কোন প্রক্রিয়ার কারণে মেয়ে হয়ে আসে। সবই তো হয় আল্লাহর হুকুমে, কিন্তু পেটের ভিতরে এটার ফাংশন তৈরি হওয়ার জন্য তো কিছু মেকানিজম আল্লাহ ঠিক করে রাখছেন, সেই মেকানিজমটা কি ওইটা জানতে চায়। তখন তিনি বলেন মা উর রাজুলি আবিয়াদ ও মা উল মারআতি আসফা, যে পুরুষের থেকে যে মনি আসে, যে পানি আসে, সেটার কালার হয় সাধারণত একটু সাদা, ঘোলা পানি একটু সাদা কালার। ও মা উল মারআতি আসফার, আর মহিলার থেকে যে পানি নির্গত হয়, যে মনি আসে, সেটা কিছুটা হলদে, একটু হলদে আকারের হয়, হলদে কালারের হয়, একটু হলুদ কালারের হয়। ফাইজা ইস্তামাআ, আর এই দুইটাই যখন মিশ্রিত হয়, এই পুরুষের মনি থেকে নেওয়া মহিলার এখান থেকে ডিম এসে দুইটার মধ্যে যখন এই মিশ্রণ ঘটে তখনই তো সন্তান কনসিভ করে, তাই না? তিনি বললেন যে এখন এই দুইটা যখন একসঙ্গে মিশ্রিত হয় হলে ফালা মানিউর রাজুলে মানিয়াল মারআ কানা দাকারান বিইদিনিল্লাহি তাআলা, ফাইদা আলা মানিউর রাজুলে মানিয়াল মারআতে কানা দাকারান বিইদিনিল্লাহি তাআলা, যদি ওই দুইটা মিশ্রণ হওয়ার সময় যদি পুরুষের মনিটা উপরে উঠে অথবা এই আলা দ্বারা উপরে উঠা বোঝায় আলা দ্বারা ডমিনেন্ট হওয়া বোঝায়, যেটা মোর পাওয়ারফুল হয়ে যায়, সেটা যদি হয়ে যায় পুরুষেরটা পাওয়ারফুল হয় উপরে উঠে, এইটা বেশি প্রভাব বিস্তার করে, তাহলে হয়ে যাবে সন্তান ছেলে। ওয়াইদা আলা মানিয়ুল মারআতি মানিয়ার রাজুলে কানা উনসা বিইদনিল্লাহ, আর যদি মহিলাটা উপরে উঠে যায় বা সেটাই শক্তিশালী হয়, ডমিনেন্ট হয়, তাহলে ওই সন্তান হবে কি? মেয়ে। কাল আল ইহুদি লাকাদ সাদাকতা, ইহুদি বলে ঠিকই তো উত্তর দিয়েছেন। ওয়া ইন্নাকা লানাবিয়্যুন, ও নিশ্চয়ই আপনি নবী। সুমন সারা, তারপরে চলে গেল, ওই দুই কান দিয়ে শুনছে, ভিতরে ঢুকবে না। এখন আমাদের চিন্তা, আমরা কোরআন হাদিসের কথা শুনি আর বলি, যদি জবান আর কান পর্যন্ত থাকে, ভিতরে যদি জায়গা না পায়, তাহলে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ আপনার কাছে ওই এলেম থেকে পানা চাই, যে এলেম কোনো ফায়দা দেয় না, আমার ভিতরে আমলের কোনো কাজ করে না। আল্লাহ এরকম
আমাকে মাহরুম করেন না, আমাকে যদি এলেম দেন, এলেমের কথা বলার শোনার জানার তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে যেন আমলের তৌফিক দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মন্তব্য করলেন সে লোক চলে যাওয়ার পরে, লাকাদ সাআলানি হাযা আনিল্লাযী সাআলানি আনহু ওমা লি ইলমুন বিশাইইন মিনহু হাত্তা আতানি আল্লাহু বিহি। তিনি বললেন, শোনো, এই সে যে প্রশ্নগুলো আমাকে করেছে, যে যে প্রশ্নগুলো করলো, আমার একটা প্রশ্নের উত্তর জানা ছিল না, কিচ্ছু জানতাম না আমি। এগুলো সে প্রশ্ন করলো আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাকে জবাব দিয়ে দিলেন। এর আগ পর্যন্ত আমি জানতাম না এগুলো কিচ্ছু। আর এই যে তুবাদ্দাল আরদ গায়রুল আরদ, জমিনটা কেমন হবে, আরেকটি হাদিসে এসেছে, আমার ইবনে মাইমুন রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বলেছেন যে আরদুন কাল ফিদ্দাতিল বাইদা ইনাকিয়াতান, রূপার পরিষ্কার, রূপার মধ্যে যদি কোনো কিছু না থাকে, কিছু মিশ্রণ না থাকে, একদম ধপধপে সাদা, এইরকম হবে জমিনটা, জমিনটা একদম ক্লিন থাকবে, কোনো ময়লা থাকবে না। লাম ইসফাক ফিহা দামুন, এই জমিনে কোনো রক্তপাত হয়নি কোনো দিন, নতুন একটা ফ্রেশ জমিন। ওয়ালাম ইউআমাল আলাইহা খাতিয়াতান, এই জমিনে কোনো গুনাহ সংগঠিত হয়নি। ইয়ানফাযহুমুল বাসর, এই জমিন একদম এত সমতল ভূমি, জমিনের এই মাথা থেকে ও মাথা সম্পূর্ণ পরিষ্কার দেখা যাবে, কোনো বাধা নেই, কোনো ওয়াল নেই, কোনো পাহাড় নেই, কোনো বিল্ডিং নেই যে আমি এর পিছনে কি দেখতে পাচ্ছি না, সমস্ত কিছু দেখা যাবে। ফাবাসারাকাল ইয়াউমা হাদীদ, তোমার চোখ আজকে একদম দৃষ্টি অনেক তীক্ষ্ণ, বহুদূর পর্যন্ত দেখতে পাবে। ওয়াইয়াসমাউহুম দাঈ হুফাতান উরাতান কামা খুলিকু, যখন তাদেরকে ডাকা হবে তোমরা জমায়েত হয়ে যাও, ওইদিকে যাও, জমা হিসাব দেওয়ার জন্য যাও, তারা সবাই শুনতে পাবে এই আওয়াজকে, এবং সবাই এই জমিনটা এরকম, আর মানুষগুলো কেমন কি পড়বে, মানুষ হাসার ময়দানে কোনো কাপড় নেই, সবাই নগ্নভাবে হাসর হবে, সুবহানাল্লাহ, পায়ে কোনো জুতা থাকবে না, বেয়ারফুট খালি পায়ে। আর যখন এই হাদিস শুনলেন মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা, হাসরের ময়দানে উঠবে হুফাতান উরাতান গোরলা, মুসলমানি যাদের আছে তাদের মুসলমানিও ছাড়াই উঠবে। তা এই যে হাদিস শুনলেন যে নগ্ন হয়ে উঠবে, ইয়া রাসূলুল্লাহ কেমন হবে, লজ্জার কথা না, নারী পুরুষ হাসের মাঝে এইভাবে উঠবে, তিনি মানে অদ্ভুত হয়ে গেলেন মা এসে খবর শুনে, কেমন শরমের কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, গায়ে কাপড় আছে না নাই তোমার, আরেকজনের গায়ে কাপড় আছে না নাই, এই খবর কি কারো থাকবে, কি জিনিস যে মানুষকে সেদিন ও কুপাই করে রাখবে, তার সমস্ত চিন্তা ভাবনাকে গ্রাস করে ফেলবে, যে আজকে আমার জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে না জান্নাতের ফয়সালা হবে, এইটাই এত বড় একটা বিষয়, কার গায়ে কাপড় আছে নাই, খালি গায়ে আছে, নগ্ন আছে, সে তার নগ্নতা দেখা যাচ্ছে, এগুলো চিন্তা করার চোখের মধ্যে কিচ্ছুই পড়বে না, কেমন বেহুশ হয়ে যাবে মানুষ ওই চিন্তায়। তারা হুম সুকারা, তুমি দেখতে পাবে তাদের মনে হয় যেন নেশা হয়ে গেছে, তাদের মনে যেন সেন্স নাই, বেহুশ, তারা আসলে বেহুশ না, হুশ আছে, কিন্তু ওই যে হিসাব নিকার জান্নাত জাহান্নাম পলসরাত নিরাপদভাবে পাড়ি দিতে পারবে কি না, এই চিন্তা তাদেরকে এক ধরনের এমন করে ফেলেছে যে তাদের হুশ মনে যেন কাজ করছে না। এই কঠিন দিনে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার করে দেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওবারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবাই প্রকাশিত হয়ে যাবে, সবাই চলে আসবে, সে আল্লাহ যার নিয়ন্ত্রণে সব কিছু রয়েছে, যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সেই আল্লাহর কাছে সবাই হাজির হওয়া লাগবে। কত বছর আগে মারা গিয়েছে, কোন জায়গায়, পৃথিবীর কোন জায়গায় তার দাফন হয়েছে, কোন সমুদ্রে পড়ে মাছের পেটে চলে গিয়েছে, কোন বনে গিয়ে বাঘের পেটে সিংহের প্যাকে ঢুকে পড়েছে, সেও মিস করা হবে না তাকে, ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাইকেই হাজির করা হবে, আল্লাহর সামনে নিয়ে আসা হবে। আর সেদিন কি হবে,
وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد যারা বড় বড় অপরাধী ক্রিমিনাল বড় বড় কবিরা গুনা কুফরি শেরেক গুণ খারাপি এই সমস্ত বড় বড় অন্যায়ের সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু এমনি উঠানো হবে না তাদেরকে বাঁধা হবে শিকল দিয়ে হাত পা সব বাঁধা অবস্থায় উঠবে এবং যে শয়তান তার কারিন ছিল ওই শয়তান সহকারে একসঙ্গে বাঁধা হয়ে হাশরের ময়দানে উঠবে মুকাররানিনা ফিল আসফাত তাদেরকে এভাবে তাদেরকে এমনি মুক্ত অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে না বরঞ্চ লোহার শৃঙ্খল দিয়ে বাধা অবস্থায় উঠানো হবে সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুম নার আর তাদেরকে যে পোশাক দেওয়া হবে এটা কিন্তু লজ্জা ঢাকার পোশাক না হিজাবের পরে আরেক পোশাক দেওয়া হবে জাহান্নামীদের পোশাক হবে মিন কাতিরন সেটা হলো বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে বানানো লোহা জাতীয় পদার্থ দিয়ে বানানো কাপড় কারণ জাহান্নামের আগুনে জ্বলবে যখন এই ধাতব পোশাক লোহার পোশাক যদি গায়ে আটসাত করে লেগিয়ে দেওয়া হয় কেমন লাগবে এইরকম পোশাক তাদেরকে দেওয়া হবে যে গায়ের থেকে এটা খোলার কোনো উপায় নেই গলে যাচ্ছে সব আবার নতুন করে আবার ফ্রেশ হয়ে আবার তৈরি হচ্ছে আবার গলে যাচ্ছে আবার তৈরি হচ্ছে আবার গলে যাচ্ছে এরকম পোশাক তাদেরকে পরানো হবে আর তাদের চেহারাকে আগুন একদম ঢেকে ফেলবে মানুষ সবার আগে যদি আগুন তার দিকে আসে আগে কোনটা বাঁচাতে চায় এই ফেসটা বাঁচাতে চায় কোনো দিকে আক্রমণ করলেও তাকে কি করে ফেসটা বাঁচায় মুখটা বাঁচায় এইটাকে আগুন ধরবে ভালো করে আর সেই ফেসের মধ্যে আগুনের কষ্টটা যে কত কষ্ট হবে লিয়া জাযি আল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত এই হিসাবের ময়দান আল্লাহ নিয়ে আসবেন যাতে করে প্রত্যেকটি নাফস যা কিছু কামাই করেছে অর্জন করেছে আমল করেছে সেগুলোর যেন একদম পাওনা ভালো করে বুঝিয়ে দেওয়া হয় নেক আমলের পাওনাও নেক কাজদেরকে বুঝিয়ে দেওয়া হবে কোনো কিছু জুলুম করা হবে না আর যাদের অপরাধ করেছে গুনাহ করেছে তাদের পাওনাগুলোও তাদেরকে ষোলো আনা বুঝিয়ে দেওয়া হবে ইন্নাল্লাহ সারিউল হিসাব নিশ্চয়ই আল্লাহ তাআলা খুব সহজেই দ্রুত হিসাব নিতে সক্ষম এত মানুষের হিসাব কেমনে নেবেন আল্লাহ তাআলার কাছে এটা কোনো কঠিন বিষয় নয় একটি হাদিসে এসেছে আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা বলেন মুসনাদ আহমদে হাদিসটি এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন আমার উম্মতের কিছু লোক চারটি কাজ করবে জাহিলিয়াতের কাজ খুবই খারাপ কাজ এটা ইসলামের কাজ নয় কিন্তু এরপরে আমার উম্মতের অনেকেই এগুলা করতেই থাকবে এগুলো ছাড়বে না করেই ছাড়বে কি কি আল ফখরু বিল আহসাব বংশের বড়াই বংশের বড়াই আছে কি না কেমন আছে মাশাআল্লাহ নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয় সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময় ইসলামী কবি ফজরুক আহমদ রাহেমাহুল্লাহ এই কথাটা বলেছেন নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয় সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময় আল ফখরু বিল আহসাব এটা হলো বংশের বড়াই করবে অনেকেই উম্মত করেই ছাড়বে ঠিকই করে ওয়াত্তানু ফিল আনসাব আর কারো কারো খামাখাই তার জন্মের ব্যাপারে আপত্তি তুলবে তার বাপ থেকে পয়দা হয় নাই নাউজুবিল্লাহ তার বংশ ঠিক নাই অন্যায় তোহমত দেওয়ার কাজও করবে অনেক ক্ষেত্রে ওয়াল ইসতিসকাউ বিন্নুজুম আর তারকা দ্বারা বৃষ্টি পাওয়ার জন্য চেষ্টা করবে তার মানে কিছু এই জাতীয় বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া না করে সালাতুল ইসতিসকা না পড়ে এরকম কিছু করবে সুবহানাল্লাহ ছোটকালের কথা আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি আমার বয়স বোধহয় ক্লাস টু থ্রিতে পড়ি বোধহয় তখন আমরা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ছিলাম আমাদের পারিবারিকভাবে সবাই সেখানে
অনেক দিন থেকে অনাবৃষ্টি, এখন এই অনাবৃষ্টি দূর করার জন্য একটা হিন্দুয়ানি তরিকায় সেখানে একটা ফাংশন করা হলো। আমার একটু একটু মনে পড়ে যে মহিলারা কলস ভর্তি করে এনে মাথার মধ্যে ঢাললো, আর কিছু কিছু জন গান গাইলো, কিছু ধরনের কিছু কর্মতৎপরতা চালালো, এখন তো পুরো মনে নাই। অনেকক্ষণ পর তারা সুর করে 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 এগুলো পড়লো, দেও দেও কয়ে ডাকলো, হ্যাঁ আর কি কি জানি বললো, একদম ছোটোকালের কথা, বোধহয় আমি ক্লাস ওয়ান টুতে পড়ি, এত মনে নাই। অনেকক্ষণ ডাকাডাকি করলো এগুলো বৃষ্টির জন্য। তো এই যে সামান্য কিছু আমরা দেখেছি, আরব দেশে এগুলো অনেক ছিল, তারা বৃষ্টির জন্য বিভিন্ন রকমের পূজা করত। তো এই উম্মতের মধ্যেও এই জাতীয় কিছু কিছু কোনো কোনো জায়গায় ঘটে যাবে। ওয়া নিয়া হাতু আলাল মাইয়্যিত, আর বিশেষ করে আরেকটা কমন, সেটা হলো কেউ মারা গেলে বিলাপ করা, জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা, দিনের পর দিন কাঁদতে থাকা, সুর করে করে কাঁদা, এগুলো কি আসে মুসলমানদের মধ্যে? আমাদের মহিলাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করো। আর এটা যদি কেউ করে, ওয়ান্না এ হাতু ইদালাম তাতু কাবলা মাউতিহা, যে এরকম এই মহিলা যে এরকম বিলাপ করেছে, রোদন করেছে, জোরে জোরে চিৎকার করে, মা বাবা ছেলে মেয়ে ভাই বোন কারোর জন্য কান্নাকাটি করেছে, যদি তওবা না করে এই মহিলা মারা যায়, তার শাস্তি কি হবে? তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান ওয়া দিরউন মিন জারব, সেই মহিলার পোশাকগুলো হবে এই লোহার অথবা এই জাতীয় ধাতব পদার্থের পোশাক, তাকে পায়জামা থেকে শুরু করে এগুলো পরানো হবে। আমাদের মা বোনদেরকে হুঁশিয়ার করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। কারো মৃত্যু খবর অনেক কষ্টের খবর, কিন্তু চোখের পানি আসা আল্লাহ অ্যালাউ করেছেন, আর এর চেয়ে বেশি চিৎকার করা, বিলাপ করা, রোদন করা, সুর করে করে চিৎকার করে করে সরার গতিতে বলতে থাকা, এইরকম করে এটা অনেক বড় কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। এবং যার জন্য কাঁদে, এই কান্নার কারণে তার কি অবস্থা? আল মাইয়িতু ইউআযাবু বিবুকাইল হাই, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জীবিতরা কাঁদতে থাকে, এই কারণে মাইয়িতের শাস্তি হতে থাকে। এখন আমরা যদি এটা না শিখাই, না বলি, তাহলে আমাদের পরিবারের সদস্যরা যদি আমাদের জন্য বিলাপ করে, রোদন করে, চিৎকার করে, কাঁদে, তাহলে আমাদের ফায়দা হবে নাকি? শাস্তি হয়ে যাবে। তখন কেউ কেউ বলবে না, আহারে এই বেচারা মারা গেল, এখন এদের কান্নার কারণে শাস্তি পাবে, তার দোষটা কি? প্রশ্ন আসে না? আসে। তার দোষ হলো সে যদি তাদেরকে না শিখায়, ওসিয়ত না করে যায় যে আমি মরে গেলে তোমরা এরকম করে কাঁদবা না, তাহলে আমার আজাব হবে, সাবধান সাবধানই কাজ করো না, এটা যদি না বলে যায়, না বলার কারণে তার শাস্তি হবে। আর যে মা বাবা বলে গিয়েছে ছেলে মেয়েদেরকে, দেখো আল্লাহর হুকুম হলে যদি আমি চলে যাই কোনো দিন, আমার জন্য এরকম রোদন করো না, বিলাপ করো না, এরকম উচ্চস্বরে চিৎকার করে কান্নাকাটি করো না, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন, সালফে সালেহীন ইমামগণ বলেছেন যে আল্লাহ তাআলা এই জন্য তাকে শাস্তি দেবেন না, ওদেরকে শাস্তি দেবেন শুধু। এখন ঘরে বাড়িতে গিয়ে ওসিয়ত করা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করার তৌফিক দান করুন। هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب. এই যে এতক্ষণ বলা হলো কথা, এখন আল্লাহ তাআলা বলছেন কি, শেষ করছেন এই সূরাটাকে, কনক্লুশন দিয়ে নিয়ে আসছেন, হাদা বালাগুল লিন্নাস, এই যে এতক্ষণ যা বলা হলো এগুলো মানুষের জন্য নোটিশ। নোটিশ পাওয়া গেছে, মানুষের জন্য ফরমান জারি করা হলো, অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো, সাবধান। বিহি, এই নোটিশগুলো পেয়ে মানুষ যেন সাবধান হয়, খবরদার, ওই যে আখেরাতে ইয়াউমা তুবদ্দালুল আরদু গাইরাল আদি, জমিনে তোমাকে উঠতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তোমার সামনে কি আছে, কিরকম পোশাক হবে জাহান্নামীদের, এগুলো সব কথা তাদেরকে বলে দেওয়া হয়ে গেল, ইনফরমেশন এসে গেছে, তারা যেন এখন সতর্ক হয়ে যায়, আমল যেন দুরস্ত করে ফেলে, দুনিয়ার মোহে যেন এরকম বেহুশ না হয়ে যায়, আখেরাতের ভয়ে যেন দিল তাদের কাঁপতে থাকে, বলে আলামু, তারা যেন ভালো করে বুঝে, ইয়াকিন করে,
আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, যে সে আল্লাহ যিনি এসব কিছু নোটিশ দিয়েছেন তিনি এক ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একত্ববাদ, এই তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি শিরক থেকে পরিপূর্ণ মুক্ত ইমান আনবেন তিনি, তার ভিতরে তাওহীদ আছে। যে অনেক লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু তার ভিতরে শিরক আছে, তার মুখে হাজারবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? সারাদিন বা দিনের মধ্যে কয়েক ঘন্টায় যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ হু হু করতে করতে মাইক ফাটিয়ে ফেলে, কিন্তু কবরের কাছে গিয়ে শিরক করে, আর বল যে যিনি শুয়ে আছেন জানেন তার কত পাওয়ার, তো তার কাছে চায়, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ দিনের মধ্যে যদি হাজারবার লাখবার জপে কাজে লাগবে? যেই ব্যক্তি সত্যিকার জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পালন করেছে তার জন্য সুসংবাদ রয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে যাবে। তো এখন আমরা বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলছি, তো আর জান্নাতে যাওয়ার কোনো চিন্তাই নাই, আর অসুবিধা কিছুই নাই। তো একজন জিজ্ঞেস করলেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাতে যাওয়া যায় তুই এত কষ্ট করে আমল করা কথা বলেন কেন? আর কারে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এটা জান্নাতের চাবি ঠিকই, কিন্তু চাবি দিয়ে জান্নাতের দরজা খুলতে হলে চাবির মধ্যে কি লাগবে? চাবির দাঁত লাগবে, আসনান, দাঁতগুলো হচ্ছে আমল, নামাজ, রোজা, হজ, জাকাত, হারাম হালালের লেনদেন, হ্যাঁ, সত্য কথা বলা, মানুষকে প্রতারণা না করা, ইত্যাদি সব কিছু হচ্ছে আমল। তোমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে আর এগুলো দাঁত না থাকে, আমল না থাকে, তাহলে তোমার জান্নাতের দরজা খুলবে না। তো কাজে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জপা, জপার মধ্যেও ফায়দা আছে, ইয়াকিনের সাথে, ইমানের সাথে আমল করা নিয়ত। এবং লা ইলাহা ইল্লাল্লাহর এই জন্য আল ইমানের ব্যাখ্যা কি? আল ইমান তো হচ্ছে তাসদীকু বিল জিনান, ইমান হচ্ছে অন্তরের মধ্যে ঠিক মতো বিশ্বাস করা, ইয়াকিন করা। তারপরে কি? আল ইকরারু বিল লিসান, এরপর জবান দিয়ে সেই কথা উচ্চারণ করা, স্বীকৃতি দেওয়া, আমি বিশ্বাস করি অন্তর থেকে মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াল আমালু বিল জাওয়ারিহি ওয়াল আরকান, ইমানের তৃতীয় স্তরটা কি? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শারীরিকভাবে বাস্তবে এই এই লা ইলাহা ইল্লাল্লাহর এই ইমানের আমলকে বাস্তবে রূপায়িত করা, সেই বাস্তবে রূপায়িত করা শুধু নামাজের মাধ্যমে নয়, রুজি রোজগার হালাল আছে কি না, মানুষকে ঠকাই কি না, আমার ভিতরে ইনসাফ আছে কি না, আমি মানুষকে কষ্ট দেই কি না, সবগুলো দিয়ে সব আমলের মধ্যেই ইমান রয়েছে। এইভাবে করে যদি আসবে ওয়ালিয়া আলামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, এই ভালো করে জানুক যে আল্লাহ এক, এবং তার একা এই একত্ববাদকে এইভাবে প্রমাণ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, আর এইভাবেই যেন এই যে নোটিশগুলো দিলাম, এক একটা সুরা এক একটা নোটিশ, এক একটা আয়াত এক একটা নোটিশ, আমার পক্ষ থেকে এগুলোকে যারা সিরিয়াসলি নেয়, খুব গভীরভাবে নেয়, চিন্তাভাবনা করে, পর্যবেক্ষণ করে, বোঝার চেষ্টা করে, আমল করে, তাদের জন্য এই মেসেজগুলো দিয়েছি। যারা সত্যিকার জ্ঞানী তারা মেসেজ নিক, তারা লেসন নিক, তারা শিক্ষা নিক, তারা এটাকে আমল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, যারা সুন্দর কথা শুনে এবং তারা আমল করে।